তোমার পার্টনারের সাথে খিটমিট হয়েছে কিংবা তোমার রিসেন্ট ব্রেকআপ হয়েছে ভীষণ রকম মুড অফ ভীষণ রকম মুড সুইং হচ্ছে তুমি এই খারাপ মুহূর্তেও বেটার ফিল করবে যদি তোমার বডি ডোপামিন হরমোন রিলিজ করে কি ইন্টারেস্টিং না আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু মজার মজার সাইকোলজিক্যাল ফ্যাক্টস মজার কিন্তু ভীষণ রকম জরুরি আমি নাইনটি পারসেন্ট মেয়েদের এটা বলতে শুনেছি এবং আফসোস করতে শুনেছি যে আমার পার্টনার ভালো নয় অথচ বেশিরভাগই নিজের পার্টনারকে নিজে চুজ করে এবং তারপর আফসোস করে কিন্তু কেন সাইকোলজি বলছে মেয়েদের ব্যাড বয়েসদের প্রতি একটু অ্যাট্রাকশন বেশি থাকে তারা ভাবে ভালোবেসে সব ঠিক করে ফেলবে আদতে ভালোবেসে কারোর চরিত্র বদল করা যায় না তাই দেখা যায় ব্যাড বয়েজদের অনেক গার্লফ্রেন্ড এবং যারা বেশি গুড তাদের কোনোই গার্লফ্রেন্ড নেই তোমরা যারা প্রেম করছো কিংবা তোমাদের বিয়ে হয়ে গেছে তারা এটা কিন্তু জানো যে যখন অনেক বেশি টেনশানে থাকো অনেক ধরনের দুশ্চিন্তা মাথায় ঘুরছে ওভার থিঙ্কিং হচ্ছে যাই হোক না কেন শুধুমাত্র পার্টনারের সাথে বসে একটা ভালো কনভারসেশান করলে কিন্তু সমস্ত সমস্যার নব্বই শতাংশ সেখানেই সলভ হয়ে যায় কি তোমরা এটা মানো না মানো না দেখো কিছু মানুষ আছে তারা একটু স্লো মানে আবার কিছু মানুষ আছে খুব দ্রুত গতিতে সমস্ত কিছু করে বেসিক্যালি আমি দ্রুত গতিতে সমস্ত কিছু করতে ভীষণ ভালোবাসি একই ধারে আমার ছোট বোন ও কিন্তু একটু স্লো স্লো করে সবকিছু কেন বলছি এই কথাগুলো সাইকোলজি বলছে যারা স্লোতে কাজ করে তাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে তাই যারা দ্রুত আমার মতো কাজ করো তাদের বলবো একটু স্লো কাজ করো ভুল কম হবে আমাকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা ইনবক্সে করা হয় সেটা হলো আমার পার্টনার বা আমার হাজবেন্ড আমাকে ইগনোর করছে তোমাদের একটা কথা আজকে খুব ভালো করে বলছি এটা কিন্তু সাইকোলজিক্যাল রুলস কাউকে ভালোবাসলে সেটা মেপে জুপেই করা উচিত বেশি যদি তুমি ভালোবাসা দিয়ে দাও তাহলে কিন্তু সেখান থেকে তুমি অবহেলাই পাবে তাই ভালোবাসার আগে একটু বুঝে শুনে মেপে ভালোবেসো দেখো আমি একটা কথা অলওয়েজ তোমাদের বলি এবং সাইকোলজিও তোমাদের বলছে সেটা কি জানো যেখান থেকে মানুষ অবহেলা পায় সেখানেই মানুষ ঘুরে ঘুরে যায় এটাই সত্যি দেখো যখন তুমি কারোর সাথে গল্প করবে এবং তার সম্পর্কে ভালো দু একটা কথা বলতে হবে তখন তুমি বলবে যে দাদা বা দিদি খুব ভালো অসাধারণ মানুষ কিন্তু সেই দাদা বা দিদির সম্পর্কে যদি খারাপ কথা বলতে হয় সকাল থেকে সন্ধে হয়ে গেছে কিন্তু খারাপ জিনিসের লিস্ট আর শেষ হচ্ছে না তার মানে ভালো কথা আমরা বলতে পারি না কিন্তু যখন গসিপ হয় হয় সেটা বেশ লেন্দি দেখো এটা ভীষণ ইন্টারেস্টিং কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ও লাইফে অনেকে দেখবে নিজের সাথে বাটার নিয়ে ঘুরে বেড়ায় অনেকে বলতে পারো যে এই বাটার নিয়ে ঘুরে বেড়ানোটা মানে একে ওকে বাটার দেওয়ার যে ব্যাপারটা এটা হতো পজিটিভ ভাই ওর মন খুব ভালো তাই খুব মিষ্টি করে কথা বলে এবং বাটার দেয় যদি তোমার এই ধারণা থাকে তাহলে ভীষণ রকম ভুল ধারণা কেন বাটার তখনই তোমাকে বেশি করে দেওয়া হবে যখন তোমার থেকে কোনো কাজ বের করার হবে তো এই ধরনের মানুষ যারা বাটার দেয় তাদের থেকে সাবধান আমি কিন্তু তোমাদের সাথে মজার সাইকোলজিক্যাল ফ্যাক্টস নিয়ে আজ কথা বললাম কোনটা কোনটার সাথে তোমরা রিলেট করলে কোনটা কোনটার সাথে অ্যাগ্রি করলে এবং তোমাদের যে কোনো মতামত আমাকে লিখে পাঠিও প্রত্যেকে অনেক ভালো থেকো